কথা বলতে ভুলে গেলাম, সেটা হলো আমরা নবী রাসূলদের দাওয়াত এবং তাদের কার্যক্রম এইটার প্রতি যতটা উৎসাহী, তাদের যে মূলনীতি ছিল এইটার প্রতি যতটা উৎসাহী তার চেয়ে বেশি উৎসাহী হলো যে মিথ্যা ঘটনাগুলোর প্রতি। আদম আলাইহিস সালামের সন্তানদের সম্পর্কে অনেক কিছু কাহিনী রচনা করা, অনুরূপভাবে ইদ্রিস আলাইহিসসালাম সম্পর্কে, দাউদ আলাইহিসসালামের সম্পর্কে, তারপরে আপনার ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে যে কাহিনীগুলো কেবল ইহুদি খ্রিস্টান কর্তৃক বর্ণিত হয়েছে বিভিন্ন কেতাবে, সেইগুলো নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু এই সমস্ত আসল যে ঘটনা কোরআনে যেগুলো বর্ণিত হয়েছে এইগুলোর প্রতি আমাদের ভ্রুক্ষেপ নাই, এইগুলো থেকে আমরা শিক্ষাও অর্জন করি না। যেমন আদম আলাইহিসসালামের দুই সন্তান নিয়ে, হাবিল কাবিল নিয়ে আর তাদের বিবাহ নিয়ে যত কাহিনী রচিত হয়েছে, কোরআন সুন্নাহ তার কোনো ভিত্তি নাই, অযথা এইগুলো নিয়েই পড়ে আছে। আর একজন বক্তা, একজন খতিব, একজন আলেম যখন আলোচনা করেন খুতবায় বা বক্তব্যে, তখন দেখা যায় ঘুরে ফিরে ওই আলোচনায় আসে। ইউসুফ আলাইহিসসালামের সাথে জুলেখার বিয়ে হয়েছে, এই বিয়ে দিতে দিতে একদিন তাফসির করে শেষ করলো যে কেবল দরজা পর্যন্ত গেছি, আগামীকালকে দেখবো যে জুলেখা ইউসুফের সাথে কি করে। পরের দিন করবে কি যে এ পর্যন্ত ইউসুফ আলাইহিসসালাম কেবল জেলে গেল, পরের দিন তাফসির হবে কি জেলে যাওয়ার পরে কি হলো। দেখা যাবে যে কোরআনে কি চমৎকারভাবে বর্ণিত হয়েছে সেটার দিকে লক্ষ্য না করে কোন তাফসিরে কি মিথ্যা কথা লেখা আছে, ওই কাহিনীগুলো শেষে একসময় বিয়েটা দিয়ে দিবে যে ইউসুফ আলাইহিসসালামের সাথে জুলেখার বিয়ে হয়েছিল। অথচ এটা কোনো বিশুদ্ধ সূত্র দ্বারা প্রমাণিত হয়নি যে ইউসুফ আলাইহিসসালামের সাথে জুলেখার বিয়ে হয়েছিল। আর এই রকম চরিত্রের মেয়ের সাথে কখনো একজন নবীর বিয়ে হতে পারে না, এটা পরিষ্কার। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে তাদের দাওয়াতের মূলনীতি কি ছিল, দাওয়াত কবুল না করার কারণে তাদের কি হয়েছিল, আমাদের এখন কিভাবে শিক্ষা নেওয়া উচিত, এইগুলো দরকার ছিল। কিন্তু আমরা